আপনি? আম্মু কোথায়? আম্মুকে দেখছি না। আম্মু আম্মু ও মানে আম্মু মানে আপনার আম্মু আর কি। আম্মু আন্টিকে দেখছি না। আম্মু আছে তো, ভেতরের রুমেই আছে। আপনার কি আম্মুকে খুব বেশি দরকার? ডাক দিব? দাদা থাক, উনি ডায়াবেটিসের রুগী, রেস্ট নেই, সমস্যা নেই, তা নাহলে আবার প্রেশার উঠে যাবে। তো যে কারণে আসছিলাম আর কি, ওই আপনার ভাড়াটা দিতে আসছি এই মাসে। আমার ভাড়া মানে আপনার বাবার বাসা ভাড়া? থ্যাংক ইউ। আপনি বসবেন না আজকের মতো? না, এত করে যেহেতু বলছেন বসেই পড়ি। না না থাক, আরেকদিন এসে অবশ্যই চা খেয়ে যাবে। তা আপনাদের থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? কি বলেন, হ্যাঁ আপনার বাবার এত সুন্দর একটা বাড়ি, থাকতে আরও সমস্যা হতে পারে? একদমই পারে না। তবে একটা বিষয় কিন্তু আমি আপনাকে বলতে চাই, হ্যাঁ বিষয়টা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদের ভিতরে ওই যে একজন আছে না, চুল লম্বা লম্বা আপনার বোনের মতো দেখতে, হ্যাঁ নাক কান চোখ চুল সবই তো একরকম দেখতে, তো ওনার কাছ থেকে না একটু দূরে থাকবে, মানে সামনে আসলেই দূরে সরাই দিবেন। কেন? এটা আমিও জানি না, তবে সব মেয়েরাই জানে যারা এর আগে দূরে থাকে। তাহলে আসি, হ্যাঁ মন খারাপ করবেন, আবার আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটা বিষয়, ওই দিন কিন্তু চা খাবো, দুধ চা, হ্যাঁ চিনি একটু কম দিবেন আর লিকারটা একটু বাড়াই দিবেন, হ্যাঁ। আঙ্কেল আঙ্কেল তো ভালো আছে নাকি? আঙ্কেল ভালো আছে? হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে, আম্মু ভালো আছে, আপু ভালো আছে, আমার বোন ভালো আছে, আমার ওই যে বিড়ালটা ওটাও ভালো আছে। এখন আপনি যেতে পারেন। জি আসি দাদা, ম্যাগাজিনের নিউজগুলো ভালো দিচ্ছে আর কি। স্বপ্নেও আপনি ব্যস্ত থাকবেন, এটাও আবার স্বপ্ন নাকি নাকি সত্যি? বসেন না, আমি আসলে এসেছি একটা আবদার নিয়ে। একটা কেন, আবদার যতগুলো আছে সবগুলো করেন না? না না সবগুলো করতে হবে না, আগে বলেন আপনি ঠিক আছেন তো? হ্যাঁ একদম ঠিক আছি। আসলে আমি এসেছি একটা আবদার নিয়ে। কিসের আবদার? তোমার যে কোনো আবদার কিন্তু আমি রাখতে প্রস্তুত, প্লিজ বলো না। না না যে কোনো আবদার লাগবে না, একটা আবদার রাখলেই হবে। আপনারা তিনজন যে ব্যাচেলার এটা না আমি বুঝতে পেরেছি। প্লিজ এই কথা তুমি আর কাউকে বলো না প্লিজ। হ্যাঁ বলবো না, যদি আমার একটা কথা রাখেন, আপনাদের সাথে আরও একজন মেম্বার বাড়াতে হবে। ও আরেকজন মেম্বার, ওটা কোনো সমস্যা হলো নাকি? কে থাকবে? আপনি? আমার বয়ফ্রেন্ড, ও ব্যাচেলার বলে কোথাও বাসা ভাড়া পাচ্ছে না। দেখেন আপনারা যাতে এই বাসায় থাকতে পারেন এই ব্যাপারটা আমি মাকে বুঝিয়ে বলবো, কিন্তু তার বদলে আপনারা আমার ব্যাপারটা দেখতে হবে, ঠিক আছে? আজ তাহলে আমি আসি।